ভারত বাংলাদেশের সম্পর্ক মুক্তিযুদ্ধের এবং দীর্ঘ 52 বছরের অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক ক্ষেত্রে আজ ঐতিহাসিক। দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ বেড়েছে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। সরাসরি বাস, ট্রেন, বিমান এবং বেড়েছে নৌপথে পর্যটক ব্যবসায়িক যোগাযোগও। শিক্ষা, সংস্কৃতির ক্ষেত্রে ঘনিষ্ঠতাতেও এগিয়ে প্রতিবেশী এই দুই দেশ। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগী হিসেবে আজ পরীক্ষিত দুই দেশের সম্পর্ক। শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থাপনা ও গণতান্ত্রিক কাঠামোর জন্য দরকার দৃঢ় সরকার। সেই সরকার গঠন হয় নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই। আর সেদিকেই নজর প্রতিবেশী ভারতের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের। ভারতের যে কোনো নির্বাচন নিয়ে বাংলাদেশের গণমাধ্যম, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের যেরকম কৌতূহল থাকে, ঠিক একই রকমভাবে বাংলাদেশের 7ই জানুয়ারির জাতীয় নির্বাচন নিয়েও ভারতের গণমাধ্যম, সাধারণ মানুষ এবং সুশীল সমাজের মধ্যে রয়েছে কৌতূহল এবং আগ্রহ। সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি, আমরা শুনে নেব তাদের অভিব্যক্তি এবং তাদের প্রত্যাশা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গে সবসময় একটা বিরাট আকর্ষণ সৃষ্টি হয়। তার কারণ একটা, যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের একটা বড় অংশ বাংলাদেশ থেকে দেশভাগের পর চলে এসেছে, ফলে বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে তার জন্য লোকের কাছে আগ্রহ থাকে। পশ্চিমবাংলার লোকেরা যাদের সঙ্গে বাংলাদেশের একদম পুরো নিবিড় টান, সুতরাং আমরা চাই শান্তিপূর্ণভাবে এবং একটা সুদৃঢ় একটা সরকার আসুক। বাংলাদেশের মানুষ ঠিক করুক সে দেশে কীরকম ভোট হবে, কারা নিরাপত্তার দায়িত্বে থাকবে। ফ্রি ফেয়ার আর রক্তপাতহীন যেন ইলেকশন হয়, সুষ্ঠু নির্বাচন হোক, যাতে মানুষ লাইন দিয়ে বলতে পারে বেরিয়ে যে ভোটটা দিয়েছে। বাংলাদেশের নির্বাচনের দিকে সকলের নজর, পশ্চিমী দুনিয়ার নজর, ভারতের নজর তো পড়বেই। সঠিক অর্থে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে কি না, কিন্তু তার জন্য কি সরকার দায়ী? সরকার তো সবাইকে আমন্ত্রণ করেছে, সরকার সবাইকে বলেছে তোমরা আসো, আমরা সুষ্ঠু নির্বাচন করব। বাংলাদেশে প্রায় 6.5 লাখ ভারতীয় কাজ করেন, আবার প্রতিদিন নানা কারণে ভারতে আসেন বাংলাদেশি পর্যটকরাও। তাই অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের মানুষের সম্পর্ক গড়তে হলে দরকার ইতিবাচক মানসিকতার সরকার, এমনটাই বলছেন ভারতীয় ব্যবসায়ীরা। বিগত সরকার আমরা দেখেছি কোনো উন্নত করে নেই, এই সরকারে দেখেছি বিভিন্ন প্রকল্পে, যেটা নাকি মূল লক্ষ্য ছিল পদ্মা সেতু, সেটা করে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, বিশেষ করে হাসিনা সরকার। বাংলাদেশে জাতীয় নির্বাচনের পরই ভারতের লোকসভা নির্বাচনের নির্ঘণ্টের সময় গণনা শুরু হয়ে যাবে। তাই প্রতিবেশী দেশের সুষ্ঠু নির্বাচন ভারতের সামনে একটি ইতিবাচক দৃষ্টান্ত রাখবে, এমনটাই প্রত্যাশা ভারতীয় বিশিষ্টজনদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।